হ্যালো ফ্রেন্ডস, নলেজ ফ্যাসিলিটেটর ওয়েলকাম সু। আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করছি, অর্থাৎ এক বাক্য থেকে আরেক বাক্যে রূপান্তর। সেই পর্যায়ে আজ আমরা আলোচনা করব কোন সেন্টেন্সে কম্পারেটিভ ডিগ্রির ব্যবহার থাকলে সেই সেন্টেন্সের যে ডিগ্রিটা রয়েছে সেটাকে আমরা পজিটিভে নিয়ে যাব, কিন্তু বাক্যের যে অর্থ সেটা একই থাকবে। এটাকে আমরা ইন্টারচেঞ্জ অফ ডিগ্রিজ বলতে পারি। তো আজ আমরা যেটা দেখব সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি টু পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি থাকবে বাক্যে। তোমরা জানো যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের তিনটে করে ডিগ্রি হয়, অর্থাৎ পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। আমরা মূলত আলোচনা করব অ্যাডজেক্টিভের যে ডিগ্রি গুলো হয়, অর্থাৎ পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। আজ কোনো সুপারলেটিভ নেই, শুধুমাত্র কম্পারেটিভ এবং পজিটিভ রয়েছে। তো পজিটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে পজিটিভ করতে হলে আমাদের কোন দিকগুলোর প্রতি লক্ষ্য রাখতে হয় সেটা নিয়ে আলোচনা করবো। এটাও কিন্তু তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর মধ্যেই পড়ে। আর এক্ষেত্রে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে বাক্যের অর্থে কোনো পরিবর্তন হয় না। তো আমরা এক্সাম্পল এর মাধ্যমে স্টাডি করব। প্রথম সেন্টেন্স এ রয়েছে তপন ইজ বেটার দ্যান শ্যাম, অর্থাৎ তপন শ্যামের চাইতে ভালো, শ্যামের চাইতে তপন ভালো। এর অর্থ হচ্ছে শ্যাম তপনের মতন এতটা ভালো নয়। এক্ষেত্রে এই ধরনের যে প্যাটার্নটা পাবে, অর্থাৎ কম্পারেটিভ থেকে তোমার পজিটিভে আসতে হলে, তখন যদি দেখো যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে রয়েছে, হ্যাঁ বোধকে রয়েছে, তোমাকে কিন্তু নেগেটিভ সেন্টেন্সটা আনতে হবে। দেখো এখানে তপন ইজ বেটার দ্যান স্যাম, স্যাম তপনের মতন এতটা ভালো নয়, স্যাম ইজ নট অ্যাজ গুড অ্যাজ তপন। তো এখানে যেটা উল্লেখযোগ্য যে যখন দেখবে যে কোনো পজিটিভ ডিগ্রি দিয়ে তোমার তুলনা করতে হচ্ছে, এখানে দেখো গুড, এটা দিয়ে আমরা তুলনা করলাম কার কার মধ্যে, একটা হচ্ছে শ্যাম আর একটা হচ্ছে তপন, তপন এবং শ্যামের মধ্যে তুলনা করলাম, তখন কিন্তু তোমার এর পূর্বে একটা অ্যাস এবং পরে একটা অ্যাস বসাতে হবে। অর্থাৎ এই যে আমাদের পজিটিভ ডিগ্রি গুডটা রয়েছে, এর আগে অ্যাস এবং পরেও একটা অ্যাস বসাতে হলো। স্যাম ইজ নট অ্যাজ গুড অ্যাজ তপন, শ্যাম তপনের মতন এতটা ভালো নয়। তো এখানে আমাদের বেটার ছিল, বেটার থেকে গুডে আসলো, কিন্তু দুটোর অর্থ একই। প্রথম বাক্যে কি বলেছিলাম, তপন শ্যামের চাইতে ভালো, তপন শ্যামের চাইতে ভালো, এবার বললাম শ্যাম তপনের মতন অতটা ভালো না, দুটোর অর্থ তো একই। ফর এক্সাম্পল দেখো, আই এম স্ট্রঙ্গার দ্যান ইউ, আমি তোমার চাইতে শক্তিশালী, তার মানে কি তুমি আমার মতো শক্তিশালী নও, ঘুরিয়ে তো এটাই বলতে হবে, ইউ আর নট অ্যাজ স্ট্রং অ্যাজ আই, এখানে কিন্তু মি বলবে না, ইউ আর নট অ্যাজ স্ট্রং অ্যাজ আই। এখানে স্ট্রঙ্গার ছিল কম্পারেটিভ ডিগ্রি, এখানে স্ট্রং তোমার পজিটিভ ডিগ্রিতে চলে গেল। দুটো সেন্টেন্সের যে মূল জায়গা সেটা তোমরা দেখতে পারলে, এখানটা প্রথম সেন্টেন্সটা ছিল অ্যাফার্মেটিভে, এই সেন্টেন্সটা চলে আসলো নেগেটিভে। আবার দেখো এই সেন্টেন্সটা একই রকম প্যাটার্ন, অ্যাফার্মেটিভে রয়েছে এবং এটা তোমার চলে আসলো নেগেটিভে। তিন নম্বর এক্সাম্পলটা দেখো, প্রথম সেন্টেন্সটা নেগেটিভে আছে, ফলে আমাদের পরের সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভে আনতে হবে। তিন নম্বরটা দেখো, প্রথম সেন্টেন্সটাই আমাদের নেগেটিভে রয়েছে, এটা কিন্তু আমাদের অ্যাফার্মেটিভে চলে আসবে। ইয়োর পেন ইজ নট মোর ইউজফুল দ্যান মাই পেন, এখানে লক্ষণীয় দুটো ব্যাপার রয়েছে। একটা হচ্ছে এখানে মোর ইউজফুল ব্যবহার করেছে, যখন দেখবে যে কোনো অ্যাডজেক্টিভ যেটা উচ্চারণ করতে আমাদের ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয়, অর্থাৎ সিলেবেল ভাগ করে উচ্চারণ করতে হয়, তখন তারপর ইয়ার বা ইএসটি আমাদের যোগ করতে হয় না, তার পূর্বে মোর বা মোস্ট ব্যবহার করতে হয়। অর্থাৎ মোর বা মোস্ট, অন্যদিকে যদি নেগেটিভ এর দিকে যেতে হয় তবে লেস বা লিস্ট ব্যবহার করতে হয়। এক্ষেত্রে আমরা মোর ব্যবহার করেছি, মোর ইউজফুল, এটা আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে চলে আসলো। আবার এখানে নটের ব্যবহারও রয়েছে, তো ইয়োর পেন ইজ নট মোর ইউজফুল দ্যান মাই পেন, এখানে আমরা অ্যাফার্মেটিভ নিয়ে আসবো, বলবো আমার পেনটা তোমার কলমের মতনই উপযোগী, তোমার কলমটা আমার কলমের চেয়ে বেশি উপযোগী নয়, মানে একই রকম উপযোগী, একই রকম এর কার্যক্ষমতা। মাই পেন ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ ইয়োর পেন, তোমার কলমটা আমার কলমের মতনই কার্যকরী, সেটা বলতে গেলে আমাদের বলতে হবে মাই পেন ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ ইয়োর পেন। এবার চার নম্বর প্যাটার্নে চলে আসছি, এবার এখানটা কিন্তু আমরা একটু উল্টো পেলাম, কারণ এখানে সেন্টেন্সটা নেগেটিভ ছিল, সেই জন্য এখানে প্রথমে নেগেটিভ তারপর আমাদের অ্যাফার্মেটিভ। এবার চার নম্বরটা যেটা, এটা কিন্তু একটু ভিন্ন ধরনের, কারণ এখানটা আমরা কম্পারেটিভ ডিগ্রি করেছি লেস দিয়ে, যখন আমাদের বিপরীত দিকে যেতে হয়, উল্টো কথা বলতে হয়, তখন আমরা লেস দিয়ে বলি। রিনা ইজ লেস ইন্টেলিজেন্ট দ্যান তনু, রিনা তনুর চাইতে কম বুদ্ধিমতী, রিনা তনুর চাইতে কম বুদ্ধিমতী, কম বুদ্ধিমতী। এবার কিন্তু আমাদের নেগেটিভ অ্যাফার্মেটিভ এসব কিছু করতে হবে না, রিনা ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ তন, এখানে যেটা লেস ছিল এটাকে আমরা জাস্ট নট করে দিচ্ছি, লেস ইন্টেলিজেন্ট ছিল এটাকে আমরা করে দিচ্ছি নট ইন্টেলিজেন্ট, রিনা তন থেকে
কম বুদ্ধিমতী ছিল। এবার বলছি রিনা ইজ নট, রিনা তরুর মতনই এত বুদ্ধিমতী নয়, রিনা ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ তরু। এখানটায় যেটা লেস দিয়েছিল এখানে সেটা আমরা নট দিয়ে পড়লাম, কিন্তু নট দিয়ে পড়ার পর আমরা এখানে অ্যাজ অ্যাজ ব্যবহার করে এখানটা লেস ইন্টেলিজেন্ট যেটা কম্পারেটিভ ডিগ্রিতে ছিল এখানে শুধু চলে আসলো পজিটিভ ডিগ্রিতে শুধুমাত্র ইন্টেলিজেন্ট। তারপর এক্সাম্পলটা দেখো, ইউ আর লেস পাওয়ারফুল দ্যান হিম, তুমি তার চাইতে, তার বলতে কিন্তু দ্যান হিম বসালে কিন্তু ভুল হবে সেন্টেন্সটা, মনে রাখবে অ্যাকচুয়ালি এখানে একটা দ্যান হি ইজ, এটা ইজটা আন্ডারস্টুড থাকে দ্যান হি ইজ এরকম, কিন্তু আমাদের এটা বসাতে হয় না। ইউ আর লেস পাওয়ারফুল দ্যান হি, তুমি তার চাইতে কম শক্তিশালী। এখানে একই রকম ভাবে লেস রয়েছে, লেসটাকে আমরা তুলে দিই সেখানটায় নটের ব্যবহার করবো এবং আমরা পজিটিভ ডিগ্রি ব্যবহার করবো, লেস তুলে দিলে এটা পজিটিভ ডিগ্রি হয়ে যাবে। ইউ আর নট অ্যাজ পাওয়ারফুল অ্যাজ হি, তুমি তার মতো এত শক্তিশালী নও, অর্থাৎ ইউ আর লেস পাওয়ারফুল দ্যান হি, তুমি তার চাইতে কম শক্তিশালী। এখানে আমরা নটের ব্যবহার করলাম। তো আজ তোমরা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার দেখলে, যেটা হচ্ছে কম্পারেটিভ থেকে কিভাবে পজিটিভ আসতে হয়, তার মূলত দুটো বেসিক প্যাটার্ন দেখলে, এখানে একটা দেখলে এবং এখানে আরেকটা দেখলে। তো এই লেসনটাকে খুব ভালো করে মনে রাখবে। আজকের আলোচনা আমি এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে দেখলে খুবই ইম্পর্টেন্ট সেগুলো। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও সাবস্ক্রাইব অ্যান্ড হিট বেল। থ্যাংকস ফর ওয়াচিং।